পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর থানার দেনদুয়া মোড়ে একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দোকানের মালিক কৌশিক মণ্ডল জানান, রবিবার সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের দেওয়াল কেটে দুষ্কৃতীরা দোকানে প্রবেশ করেছিল। দোকানের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তিনি আরও জানান, চলতি মাসে 3রা জুলাই তার দোকানে চুরির ঘটনা ঘটেছিল। এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ জানিয়েছিলেন বলে জানান। 3 তারিখে দোকানটা একবার চুরি হয়, ঠিক আছে, দেখছি আজ আবার কালকে রাতে আবার চুরি হয়েছে। পুলিশে কোনো হস্তক্ষেপ নেই, পুলিশে কোনো গুরুত্ব নেই। পুলিশ তো বলছে ইনকোয়ারি করছে, হ্যান করছে, কিছু তো করে নেই পুলিশ এখন পর্যন্ত। আগে কবে হয়েছিল? 3 তারিখে হয়েছে, এই মাসেই। আবার কালকে হলো। কখন দেখতে পারবেন? আমি এই সকালে উঠে দেখতে পেলাম, সকাল দোকান খুলতে আসছি আর দেখছি, এবারে যে মালগুলো চুরি হয়েছিল সেই মালগুলো আবার ঢুকাইছিলাম, ঠিক আছে। এবার কভার গ্লাস তার ঘর নিয়ে যাওয়া যায় না, সে পাস আবার উঠে হয়ে গেল। আবার পুলিশ প্রশাসন কিছু বলেছে? পুলিশ প্রশাসন সেরকম কোনো গুরুত্ব তো পেয়েছি নেই আমি। এদিন দোকান থেকে একটি মোবাইল ফোন, হেডফোন সহ মোবাইল ফোনের বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে। এ ব্যাপারে এদিন তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দবার্তা।